ক্লাস ঠিকভাবে হয়নি, এই কারণে পাঠ্যক্রম শেষ হয়নি। এই পরিস্থিতিতে অফলাইনে পরীক্ষা দেওয়া সম্ভব নয়, দাবি এমএ ফার্স্ট সেমিস্টারের একাংশ পড়ুয়ার। মঙ্গলবার জলপাইগুড়ি আনন্দচন্দ্র কমার্স কলেজের সামনে হাতে ব্যানার নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারের পড়ুয়ারা বিক্ষোভে সামিল হলেন। তাদের দাবি, অনলাইনে পরীক্ষা নিতে হবে, অফলাইনে পরীক্ষা নেওয়া যাবে না। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে অফলাইনে পরীক্ষা দিতে হবে সকল পড়ুয়াকে, সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এবছর এমএ ফার্স্ট সেমিস্টারে প্রায় 200 জন ছাত্রছাত্রী রয়েছেন। কলেজ ছাত্র অভয় দে বলেন, মাত্র 3 দিন ক্লাস হয়েছে, এমনকি লাইব্রেরি থেকেও বই দেওয়া হয়নি। আগে কোনো নোটিশ না দিয়ে 15 দিন আগে জানানো হয় 15ই মে থেকে অফলাইনে পরীক্ষা দিতে হবে, আমরা চাই অনলাইনে পরীক্ষা হোক, এই কারণে এই বিক্ষোভ। আরও এক ছাত্রী সুস্মিতা দাস বলেন, আমরা অনলাইনে পরীক্ষা দিতে চাইছি। আনন্দচন্দ্র কমার্স কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ সরকার বলেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত, অফলাইনে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। জানাচ্ছেন পড়ুয়ারা, শুনবো। কারণ আমরা পরীক্ষা 10 দিন আগে জানতে পারি যে আমাদের অফলাইন এক্সাম নেওয়া হবে। আমাদের শুধুমাত্র 3 দিন ক্লাস হয়েছে, তো আমাদের লাইব্রেরি থেকেও আমরা কোনো বই আমরা পাইনি, আমাদের কোনো বই নেই, আমরা কী পড়ব? আমাদের তো পড়ার মতন কোনো নোটসই নেই, তো আমরা পরীক্ষাই বা দেবো? কলেজের স্যারের আমরা কাছে গেলাম, বড়োবাবুর কাছে, বড়োবাবু ডাইরেক্ট বলে দিল যে আমরা তোমাদের কোনো হেল্প করতে পারবো না, তো চাইলে তোমরা এর পরের বছর পরীক্ষা দাও, তাতে আমরা কিছু যাই আসে না। কোন পরীক্ষা, কী বিষয়টা? কিন্তু আমাদের স্যার এখানে অনেকজন স্টুডেন্টরাই আছে, সংস্কৃত, ইবিএস, কারণ সমস্যাটা হচ্ছে আমাদের আগে জানতাম না যে আমাদের পরীক্ষা হবে, পরীক্ষা মাত্র 10 থেকে 15 দিন আগে আমরা জানতে পেরেছি। তো আমাদের কোনো নোটস নেই, আমাদের কোনো বই নেই, লাইব্রেরি থেকে কোনো বই প্রোভাইড করা হয়নি, তো আমরা এটা এক্সামটা দিবই বা কিছু? আমাদের তো কোনো পড়াই হয়নি, কোনো সিলেবাসই নেই আমাদের কাছে। কতজন ছাত্রছাত্রী রয়েছে যারা পরীক্ষা এইভাবে দিতে চাইছো? এরকম তো অনেক জন, 200-300 জন কাছাকাছি রয়েছে। কারণ আমরা দেখা করেছিলাম। কি উত্তর কি এলো? উত্তর এসেছে, আমরা এখানে স্টাডি সেন্টারে আছি, আমাদের মেইন ক্যাম্পাস হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আরবি, তো তারা ওনারা বলছেন যে আমরা এখান থেকে স্টাডি সেন্টার থেকে কিছু করতে পারবো না, ওনারা আমাদের যা বলবেন তাই করতে হবে। এবার আমাদের তো পরীক্ষা মেইন ক্যাম্পাসে যাওয়া সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, এত দূরে যেহেতু, তো সেই কারণে আমরা স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করেছি, কিন্তু ওনারা কোনো রেসপন্স করেনি। এবং আমরা যে প্রিন্সিপালকে দেওয়ার জন্য অ্যাপ্লিকেশনটা এনেছিলাম সেটাও ওনারা অ্যাকসেপ্ট করেননি। তো আমাদের বলেছে যে আমরা কিছু করতে পারবো না, তোমাদের যদি কিছু বলার থাকে সেটা আরবিওর সাথে যোগাযোগ করতে, আমরা এখানে কিছু করতে পারবো না। অফলাইনে হলে কোথায় গিয়ে পরীক্ষাটা দিতে হবে? অফলাইনে হলে আমাদের সেন্টার পড়েছে পিডি কলেজ, পিডি ওমেন কলেজ। তাতে কি সমস্যা হচ্ছে তোমার? তাতে সমস্যা হচ্ছে কারণ আমরা সিলেবাস কমপ্লিট হয়নি, আমরা 3 দিন ক্লাস পেয়েছি। এবার 3 দিন ক্লাসে আমাদের একদিন অ্যাসাইনমেন্ট জমা হয়েছে, আর 3rd ক্লাসের দিন আমাদের রুটিন দিয়েছে যে 15 তারিখ এক্সাম। অফলাইনে হলে আমরা কমপ্লিট করতে পারিনি, আমরা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এক্সাম হয়েছে। তাহলে অনলাইনে হলে সুবিধাটা কি? অনলাইনে হলেই আমাদের সুবিধা হবে, আমাদের ছাত্রছাত্রীদের এটাই দাবি, আমরা অনলাইনে এক্সামটা, সেটাই। সুবিধাটা কি? কারণ আমাদের 15 দিন আগে আমি জানতে পেরেছি, এবং স্যারদেরকে বললে বা এখানে বললে আমাদের বলে যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ফলো করবে, সেখানে তোমাদের নোটিশ দিয়ে দেওয়া হবে, কিন্তু আমাদের কোনো অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ দেয়নি। আমাদের পরীক্ষা নিয়ে আমরা 1 তারিখে এসে জানতে পেরেছি যে আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট লাস্ট ডেট অ্যান্ড আমাদের পরীক্ষা 15 তারিখ থেকে, তাও হবে আমাদের অফলাইনে, এবং আমাদের স্টাডি মেটেরিয়ালও কোনো প্রোভাইড করেনি, অনলাইনে সব প্রোভাইড করেছে, তো আমাদের অনলাইনে পরীক্ষাটা নেওয়া হচ্ছে, সেটাই আমাদের দাবি। জানাচ্ছেন এ বিষয়ে কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও।
AMS, Ria Automotive, MH Road, Kochbi Harvard, number 4, contact 03582-222-284. সরকার শুনবো। দেখুন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রুলস রেগুলেশন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর দ্বারা নিয়ন্ত্রিত। এখানে আমার একটা স্টাডি সেন্টার রয়েছে, ডিসিশন নেবে রেজিস্ট্রার, ভাইস চ্যান্সেলর, এক্সিকিউটিভ কাউন্সিল, এখানে আমার কী করার আছে? আর একটা কথা বলি, দেখুন, আমরা দীর্ঘদিন ধরে শুনছি ছাত্রদের দাবি আমরা অনলাইন পরীক্ষা দেব। অনলাইন পরীক্ষার ম্যাক্সিমাম বাড়িতে বসে বই খুলে পরীক্ষা দেওয়া, এটা আমরা ধরে নেব। যারা দেয় না তাদের সৌভাগ্য, তারা ভালো ভালো ছাত্রছাত্রী, ভবিষ্যতে তারা যখন কর্মক্ষেত্রে প্রফেশনাল পরীক্ষায় যাবে সেখানে কিন্তু বই খুলে কোনো পরীক্ষার কোনো স্কোপ নেই। এবার তাদের ডিমান্ড থাকতেও পারে এরকমভাবে আমরা পরীক্ষা না দিয়ে আমরা 100% রেজাল্ট চাই নম্বরে, তাতে আমাদের কী করার আছে? তাতে ইউনিভার্সিটি গভর্নমেন্ট যেটা ডিসিশন নিয়েছে, স্টেট গভর্নমেন্ট, যে অনলাইনে পরীক্ষা হেনচফোর্থ এখন থেকে আর হবে না, না গ্র্যাজুয়েশন না পোস্ট গ্র্যাজুয়েশন, কোনো রকম একাডেমিক যে কোর্সগুলো রয়েছে স্টাডি, না ডিস্টেন্স এডুকেশন না রেগুলার এডুকেশন, সেটার আমি সাধুবাদ জানাই। এটা খুবই একটা দৃষ্টান্তমূলক ডিসিশন, কারণ এটা না হলে এখন ছাত্রছাত্রী বুঝতে পারছে না ভবিষ্যতে যখন তারা কর্মজীবনের জন্য পরীক্ষা দিবে সেখানে কিন্তু হোঁচটের পর হোঁচট হয়ে যাবে। বলুন স্যার, ছাত্রদের অভিযোগ যে ক্লাসগুলো ঠিক মতো হয়নি, মানে অভিযোগ করছে, অভিযোগ করছে ওরা হঠাৎই রুটিন দিয়ে। কিসের ক্লাস? এমের ক্লাস, পরিষ্কার শুনে নিন, এমের ক্লাস লাস্ট উইকে সানডেতে আমরা শেষ করেছি। এটা হচ্ছে ডাউট ক্লিয়ারেন্স ক্লাস, এখানে কোনো রেগুলারের কোনো স্কোপ নেই। ডিস্টেন্স এডুকেশনে আমাদের যেটুকু সিলেবাস আছে ডাউট ক্লিয়ারেন্সের জন্য আমার কাছে এভিডেন্স আছে, লাস্ট রোববারে আমি ক্লাস কমপ্লিট করে দিয়েছি।